ছোটবেলায় অনেক গল্প শুনছেন না? আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো, খেয়াল করিয়ে শুনবেন, না শুনলে কিন্তু মিস। শোনেন, একটা জঙ্গলের মধ্যে আপনার একদল ময়ূর আসলে, বুঝছেন? ময়ূর পাখি তো আপনারা চেনেন, কালারফুল। এখন সমস্যাটা হইতেছে কি, এই যে ময়ূরগুলাই মনে করেন যে খুব সুন্দর করে আড়ে চলে এবং এরা দেখতে খুবই সুন্দর। এখন এই ময়ূর যে এত সুন্দর এবং ময়ূর যে এত সুন্দর পাখনা মিলিয়ে ওড়ে এবং খেলা করতে পারে খুব সুন্দর এবং এটা সবাইকে আকৃষ্ট করে, এই যে দেখছে কাউয়ার খুব মাথাটা গরম হয়েছে যে তুই ময়ূর, তুই পাখি, তুই পাখির মতো থাকবি, তুই এত লাফালাফি করতে যাবি কেন, তুই এত এত আকৃষ্ট করবি কেন সবাইকে, সবাইকে এত খুশি করবি কেন, বুঝছেন? তো এই যে দেখছে, তো এখন কাউয়া করছে কি, ওই ময়ূরে যে কালে নাচে কালে ওই ময়ূরের পাখনা বাকনা মাটিতে পড়ে, বুঝছেন? হাইয়া উড়াইয়ে যাইয়া টোহাইয়া তার সে হোগায় মোগায় লাগাইছে, লাগাইয়া তা গায়ে মায়ে রং করছে, রং মং করছে, যাই কইছে যে আমাকে একেবারে মানে ময়ূরের মতো রং করিয়ে দেও এবং আমি পাখনা মাখনাগুলো এই আড়াই দিয়ে আমার পিঠে মিটে আড়ে মানে পিছে মিছে লাগাই দেও। তা এখন একদিন জঙ্গলের মধ্যে মেলা বইছে, হেনে সব ময়ূরের আইছে, তা সেই কাউটাও আইছে, আইছে কালে ময়ূরের না দেখায় হালার একালে, মনে করেন যে কেউ আলাদাই করতে পারবে না, যেটা কাউ না ময়ূর। তো ময়ূরে তো খেলা দেখায় নিয়ে শুরু করছে, ময়ূরে মনে করেন যে বিভিন্ন কসরত মসরত করি খেলা দেখায়, হঠাৎ করিয়া ঠাডা পড়ছে, ঠাডা পড়ছে মন তো মনে করেন আকাশে ম্যাঘ গুর 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 করি ডাকে। তাই সময় ম্যাঘ ডাকলে কি হয়, ময়ূরে তো সময় পেখম খুলিয়ে নাচা শুরু করে। এখন কাউয়ায় পেখম তো লাগাইছে ময়ূরের মতো, কিন্তু ময়ূরে যে পিছন দিয়ে সুন্দর করি পেখম মেলিয়া তার সে ড্যান্স দেয়, হেইয়ে তো কাউয়ে পারে না। এর মধ্যে মনে করেন যে দুমাই নামছে বৃষ্টি, ময়ূরে নাচে কিন্তু কাউয়ে তো পেখনা মেলতে পারেই না, বৃষ্টি নামছে পারি, কাউয়ের গায়ের পশম মশম রং মং সব দই গেছে, ঠিক আছে, আর কাউয়ের পাখনা মাখনা সব ছেড়াই গেছে, ময়ূরের পাখনা মাখনা খুললি বুললি পরি গেছে, আবার তো বাইরেই গেছে এটার কাউয়া। তারপরে সবাই উঠে একটা কথা কইছে, যে কথাটা থেকে বিখ্যাত একটা কথা আসছে যে ময়ূরের পাখনা তুমি যতই লাগাও কাউয়ে সারা জীবন কাউয়েই থাকে, বুঝছেন? তো আমাকে দেশে কাউয়ের সংখ্যাটা বাড়িয়ে গেছে, যার কারণে এরকম আড়ালে আবডালে ময়ূর একটু ঢাকা পড়তে আছে। তো আমি ময়ূরদেরকে বলবো যে তোমরা মন খারাপ করিও না, এই বাচ্চি দিলে কাউয়ের অভাব হয় না, ঠিক আছে? তো তোমরা তোমাদের সম্মান ময়ূরের মতো, কাউয়ের সম্মান কাউয়ের মতো, বুঝাইতে পারছি বিষয়টা? বুঝতে থাকলে কিন্তু বুঝ পাতা, না বুঝলে কি কাঁঠাল পাতা খাইতে থাও সবাই ভাইয়া।